জানতে চাই, আসলে সিক্স প্যাক ছাড়া কিন্তু বাজারে কাটতে নেই। ঠিক এরকমই সিক্স প্যাক অনেক পুরুষের স্বপ্ন। জিমে গিয়ে ঘাম ছড়িয়ে এই স্বপ্ন পূরণ অনেকেই করতে চায়, তবে এক্ষেত্রে ইন্সপিরেশন যদি বলা হয় তাহলে তারকাদের কথাই শুরুতে আসবে। ঋত্বিক, সালমান খান বা টম ক্রুজ অথবা অনেক খেলোয়াড় তারকারাও আছেন যাদের দেখে তাদেরই মতো হওয়ার বাসনা জাগে সাধারণ মানুষের, কিন্তু এই শারীরিক সৌন্দর্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে সেটা অনেকেরই অজানা। আজকে সিক্স প্যাকের ক্ষতিকর দিকের কথাই জানাবো। সিক্স প্যাক সম্পর্কে কম বেশি সবারই হয়তো ধারণা আছে, তবুও ছোট্ট করে একটু জানিয়ে দেই, সিক্স প্যাক শব্দটা আসলে একটি আধুনিক পরিভাষা। এটি বলতে সাধারণত যা বোঝায় তা হলো ফিট শরীর, অর্থাৎ চর্বি বা মেদহীন শক্তিশালী মানুষ। বিভিন্ন শারীরিক ব্যায়ামের মাধ্যমে নাভির ওপরে এবং নিচে, অর্থাৎ পেটে যে ভাঁজ ভাঁজ আকার তৈরি করা হয় সেটাকেই সিক্স প্যাক বলে। অধিকাংশ ক্ষেত্রেই ছয়টি ভাঁজের সৃষ্টি হয় আর পেটের পেশিগুলো শক্ত হয়ে যায়। পেটের এই নতুন আকার বা অবস্থাকেই সিক্স প্যাক বোঝায়। সুস্থ সবল দেহের জন্য যে কোনো শরীরচর্চার বিকল্প নেই। পুশ আপ, সিট আপ, সকাল বিকেল দৌড়ানো কিংবা সাইক্লিং সবই উপকারী, কিন্তু সিক্স প্যাক পুরোপুরি ভিন্ন বিষয়। শুধু সকাল বিকেল শরীরচর্চা দিয়ে সিক্স প্যাক তৈরি করা সম্ভব নয়, বরং প্রয়োজন করা ডায়েট সঙ্গে নিয়মতান্ত্রিক জীবনযাপন। তৈরি করতে হবে বাঁধাধরা এক জীবন যেখানে শরীরচর্চাই হবে মূল লক্ষ্য, কিন্তু সেক্ষেত্রে সিক্স প্যাকের 80% ডায়েটের উপর নির্ভর করে। সিক্স প্যাক তৈরিতে প্রথমত প্রয়োজন শরীরের বেশিরভাগ চর্বি ছড়িয়ে ফেলা। শরীরের চর্বির পরিমাণ কমিয়ে 10% নিচে নিয়ে আসতে হয়, যদিও নারীদের ক্ষেত্রে সেটা আবার 15%। চর্বির পরিমাণ এর থেকে বেশি হলে সাধারণত পেটের মাসল ফুটে ওঠে না। চর্বির পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেলে তার প্রভাব পড়ে নিয়মিত কাজে। আমরা মূলত শরীরের চর্বিকেই দোষারোপ করে থাকি, কিন্তু ভালো ফ্যাটও রয়েছে যা থাকা অত্যাবশ্যক। তাপমাত্রা নিয়ন্ত্রণ, হরমোনের মাত্রা বজায় রাখা, এনজাইম তৈরি করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে চর্বি। আমেরিকান কাউন্সিল অন এক্সারসাইজের একটি নির্দেশিকা অনুসারে একজন সুস্থ কর্মক্ষম পুরুষের শরীরে 10-15% ও নারীর শরীরে 15-20% চর্বি থাকা প্রয়োজন, না হলে স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজের উপর প্রভাব পড়ে। কিন্তু সিক্স প্যাকের জন্য এটুকু চর্বিও অনেক চর্বি, তাই সেটুকু ঝরিয়ে ফেলার নির্দেশ দেন ট্রেনাররা। ক্রিস্টিয়ানো রোনালদো তার সিক্স প্যাক অর্জনের জন্য শরীরের চর্বির পরিমাণ নামিয়ে এনেছেন 6%, যা সাধারণ কারো পক্ষে অর্জন করা ও ধরে রাখা উভয়ই অসম্ভব। বলতে গেলে এক প্রকার জীবনের ঝুঁকি মেনে নিয়েই তারকারা এমন অনুশীলনে নামেন। 80-এর দশকে হলিউড জুড়ে সিক্স প্যাক ট্রেন্ড তৈরি করা অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন রকি 3 সিনেমার বিখ্যাত ফাইট দৃশ্য ধারণের আগের 3 দিন পানি স্পর্শ করেননি। একদিনে 15 কাপ কফি পান করেছেন শুধু পর্দায় নিজেকে পেশিবহুল দেখার জন্য। সিক্স প্যাক বা অতিরিক্ত কসরতের কারণে বলিউডের অনেক তারকারই মৃত্যু হয়েছে কম বয়সে। সিদ্ধার্থ, দীপেশ ভান খুঁজতে গেলে এরকম অনেক তারকাই মিলবে। সিক্স প্যাক শরীরের জন্য মোটেই গুরুত্বপূর্ণ নয়, এটি তৈরির প্রক্রিয়াও অস্বাস্থ্যকর। বাহ্যিক সৌন্দর্যের বাইরে এর বিশেষ কোনো উপকারিতা বা কার্যকারিতা নেই, বরং সিক্স প্যাক অর্জন করাটা যতটা কঠিন ধরে রাখা তার থেকেও বেশি কঠিন। সেক্ষেত্রে তারকারা ভিন্ন, তাই নিজেকে আমির সালমান ভেবে সিক্স প্যাক করতে গিয়ে শারীরিক ক্ষতি করা থেকে বিরত থাকতে আমি পার্সোনালি না বলবো, বাকিটা আপনার হাতে।